ডিঙ্গুল দেখতে ভালো লাগে, কিন্তু খামড়া খাইলে মনে রাখবো এক তিন ডাইট পর্যন্ত, ঠিক না ঠিক না? ই জমিল ইসলামের জমিনে দাম আছে নি না নাই? আব্দুল দেখো আছে নি না নাই? মুসলমানের দাম আছে নি না নাই? আর তুমি আইসো মুসলমানের করে আগুন লাগাইতা, আইডিয়া পাইছো না? উল্লাহ যদি কোনো মানুষের শিরিক করে, আমরাও শিরিকের বিরুদ্ধে, আমরা কোনোদিন হই না বলে কোনো কে শিরিক করলে আমরা এইগুলো সাপোর্ট দিই। আমরা জানি আল্লাহ ছাড়া খেউরে চেষ্টা করা যায় না, ঠিক না ঠিক না? এখন যদি কোনো কি আনা বুঝিয়া গিয়া চেষ্টা দেয় বেটা ভাললে বুঝা, আমরা বুঝাই, আমরা সামনে একজন তো কোনো কে দিছে না, দিলে হলে আঘাত করতো না দরিদ্র বলে। আমরা ধর্ম কোনো মিথ্যা আসেনি, আমরা কোরআনও কোনো সন্দেহ আসেনি, আমরা নবীনিয়া কোনো সন্দেহ আসেনি, ও বুঝেন যান। ও তার মূল্যে গে ইদানিং গেয়া হয়েছিল না নি সিলেটর শাহজলাল শিরকর মরকজ। আমি কই ওই রে মোল্লা জিতেন্দ্র কুমার দাস উর্বে বড়ুয়া বাস, ওটা থাকলো আসিও না, ওটার মার নাম থাকলো নে খেলারানী বিশ্বাস বেলারানী দাস, ওটাও থাকলো নে। আজকে এই জমিনের মাঝে টুপি মাথা তুটছে, দুত্তির বদলা পাঞ্জাবি বাইজমাইছে, মোহাম্মদ আব্দুল্লাহ আব্দুল্লাহ নাম লাগালি শুধু কইছে আল্লাহর ওলি শাহজলাল সাবর হোসেন, ঠিক না ঠিক না? ঠিক না? ও আপনার গরুর খানদার বুরহানুদ্দিন সাবর এক বাচ্চা সাত দিনের এক শিশু উসিলায় ই জমিন শাহজলাল সাবর আগমন, আর এই উসিলায় আজকে আল্লাহ আমরা মুসলমান বানাইছে, ঠিক না ঠিক না? একটু হিসাবরই মাঠে জানো যে গে এই দেশের স্বাধীনতা মানত নাই, ইগুর দেলা এই দেশের মাটিত এবার অধিকার নাই, যে গে শাহজলাল রে মানত নাই, ইগলা এই জমিন ইসলামের দাবিদারের অধিকার নাই, ঠিক না ঠিক না? ঠিক না? ভারতের জমিন বিদর্মীর দেশ শত শত কাফিরের সামনে আল্লাহ আকবারের দলি দিয়া যেভাবে হুঙ্কার দিছে কিতাব উদাইছে ইসলামের জমিন দাম আছে নি না নাই? আব্দুল দেখো আছে নি না নাই? মুসলমানের দাম আছে নি না নাই? আর তুমি আইসো মুসলমানের করে আগুন লাগাইতা, আইডিয়া পাইছো না? ই জমিনে ভুলতলি সাহর অলি আল্লাহ উল্লাহ দেখলে ই জমিনের মাংসরে যদি আল্লাহর অলির ইজ্জতর লাগি ডাক দেন আল্লাহ সাক্ষী রাখিয়া কো আব্দুল আদর মতো লাখ লাখ মানুষ খাফল লইয়া ময়দানে যাইতে পারবে, ঠিক না ঠিক না? মরতে রাজি হয়ে যাও তোমার লাখ মুল্লার এই জমিনে উষ্টাই যাবি দেখ, টের পাইছো না? শাহজলালের বিদেহ দিয়া চিলায় শাহজলাল তার আর বাবা, আমার বাবা ঠিক তো, শাহজলাল আমরা রুহানি বাবা, শাহজলাল আমি রুহানি বাবা মনে করি, আমার উস্তাদে আমি রুহানি বাবা মনে করি, আমার বীর মুর্শিদে আমি রুহানি বাবা মনে করি, আদম আলাইসাল্লাম আমার বাবা, ইব্রাহিম আলাইসাল্লাম আমার মুসলমান জাতির বাবা, হে মনে করে খালি এক বাবা, তুই তোর বাবলিয়া উঠিল কুরআন শরীফ আল্লাহ হয়েছেন মুসলমান জাতির বাবা ইব্রাহিম আলাইসাল্লাম, ঠিক না ঠিক না? ই বাবা কুল বাবা যে বাবার উসিলে আজকে মুসলমান হইতে পারছে, ঠিক নেই? আমার কথা দুঃখিত না জানো, মনের জ্বালা কিছু মাথা লাগে, খালি কিড়া উঠে ইতা মা তুলি ঠেংসা মুল্লা
যদি কোনো মানুষের শিরিক করে আমরাও শিরিকের বিরুদ্ধে, আমরা কোনোদিন হই না বলে কোনো কে শিরিক করলে আমরা এইগুলো সাপোর্ট দিই। আমরা জানি আল্লাহ ছাড়া খেউরে সেজদা করা যায় না, ঠিক না? ঠিক না? তখন যদি কোনো কি আনা বুঝিয়া গিয়া সেজদা দেয় বেটা ভাললে বুঝা, আমরাও বুঝাই। আমরা সামনে একজন তো কোনো কে দিছে না, দিলে হলে আঘাত করতো না, ধরে দিলাম বলে হলে আঘাত ধরে দিলাম বলে দিছে না। হল চিটাগাং গেছিলাম এক জিয়ারো, তো হলো ঘুরে দেখিয়ে আঘাত দিখে গেছে। মা তুজালি হইতে হইতে একেবারে মুখ বিয়াস হয়ে গেছে। তাহলে কন্ট্রাক্টর ঈদ লাইছেন মানুষে বলো ধান আল্লাহর ঋণ আমরা সুদ করা সম্ভব নয়। দল করো বা আওয়ামী লীগ যে কোনো দল করো, আশা করি হক্কা আপনারা হইন নানি। ই দেশ যারা স্বাধীন করছে এরার গেছে আমরা ঋণী হইনি। ও দেশ পাইয়া যদি রে ভাই ঋণী গেলায় দেশ বড় না ইমান বড় পাত্তায় না, ছুয়া বুড়ি বড় গাড়ি বাড়ি বড় না ইমান বড়। দেশ পাইয়া যদি এরার গেছে ঋণী গেলাতে ইমান ভাইলা এরার উচিল এরার গেছে ঋণী নাই। না হো জিতেন্দ্র কুমার দাস থাকলে বা লইল নে ওই না বা লাগুইল খাটে উঠে খাইল মাঝে মাঝে যাক কল থাকি যাক।